আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে ডিশটি তৈরি করে দেখাবো তা হচ্ছে চিকেন স্টেক। চিকেনের স্টেক তৈরি করতে আমাদের লাগছে চিকেনের ব্রেস্টের যে পিস, আমরা একটা চিকেনের দুইটা পিস নিয়ে নিয়েছি, বুকের যে মাংসটা আমরা নিয়ে নিয়েছি, হাড় একদম নেই, হাড় ছাড়ানো। আমরা স্টেক সাধারণত গরু মাংসের করে থাকি, এখন আমরা চিকেন দিয়ে আপনাদেরকে করে দেখাবো। চিকেনটা আঁশটা খুব নরম থাকে, তাই বাচ্চাদের হজম করতে সুবিধা, তাই মায়েরা টিফিনেও এই চিকেন স্টেক তৈরি করতে পারেন। এখন আমি এটা ম্যারিনেট করব কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি দিয়ে ম্যারিনেট করব। আমরা লবণ হাফ চামচ দিয়ে নিলাম, তারপরে আমরা গুঁড়া মরিচ হাফ চামচ, হলুদ আমরা দিব না এখন, আর দিব আমরা ধনে গুঁড়া, ধনে গুঁড়া হাফ চামচের মতোই দিয়ে নেব। তারপরে আমরা ই দিব, আমরা একটু মেয়োনেজ দিয়ে নেব। মেয়োনেজ বাসায় যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে বাসায় তৈরি করে নেবেন। আমার আগে একটা ভিডিওতে মেয়োনেজ কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা ওখান থেকে জাস্ট একটু খুঁজে নেবেন, তাহলে মেয়োনেজটা হয়ে যাবে। আবার মেয়োনেজ না দিলেও সমস্যা নাই, কেউ চাইলে টমেটো সসও ইউজ করতে পারেন, যার কাছে যা অ্যাভেলেবেল আছে তা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আমরা দিলাম আদা বাটা, আমরা দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আর আমরা একটু দিব আস্ত জিরা। আমরা আস্ত জিরাটা এখানে দিব না, আস্ত জিরাটা আমরা এখানে ফ্রাই প্যানে তেল ই করতে দিয়েছি, আমরা আস্ত জিরার ফ্লেভারটা আমরা তেলের মধ্যে বের করে নিব, তাই আমরা জিরাটা তেলের ভিতর দিয়ে আস্তে আস্তে একটু হালকা করে ভেজে নেই। আমরা এখন একটু হাত দিয়ে মেখে নেব ভালো মতন, আপনারা চাইলে এটা আগের দিনও মেখে রাখতে পারেন, আগের দিন মেখে রাখলে জিনিসটা খুব ভালো হয় আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। আপনারা রাত্রে ম্যারিনেট করে জাস্ট লাইটে ফ্রিজের যে নর্মাল নর্মাল যেটা থাকে ডিপে না, নর্মালে জাস্ট রেখে দিবেন, সারা রাত পরের দিন আপনারা এটা করতে পারেন। আমরা ম্যারিনেট করলাম, আমি একটু কেচি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু কেচি নিয়েছি যেন মশলাটা খুব ভালো মতো ভিতরে ঢুকতে পারে। আপনার যা যদি চিকেনটা এমনি একটু রান্না করার পরে সুইট সুইট একটা ভাব আসে, তাই আমি কোনো চিনি দিইনি, আবার যেহেতু মেয়োনেজ আছে মেয়োনেজের মধ্যে কিন্তু একটা চিনি একটা পার্ট থাকে আপনারা জানেন। এখন আমি আমাদের যে স্টেকটা আছে আমরা তেলে দিয়ে দেবো, আমরা ফার্স্টে এই দিকটা দিলাম, এই ভাতের দিকটা উপরে দিলাম, আর সমান দিকটা নিচের দিকে দিলাম। আমরা এখন এটাকে ভাজবো, এপিট ওপিট করে ভাজবো, আমরা মাঝারি আছে যেহেতু এটা স্টেক। আমাদের যে মশলাগুলো আছে আমরা মশলাগুলো খাঁচের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দেবো। আমাদের মেয়োনেজের ভিতরে লবণ, তারপর চিনি আছে, তারপর ডিম আছে, তাই আমরা ইটাও আমরা লেবুর যে টকটা আমরা মেয়োনেজ থেকে পাচ্ছি তাই আলাদা দিইনি, আপনারা চাইলে আলাদা দিতে পারেন যদি একটু টকটা ভাব চান। আমরা কিছুক্ষণ এক পাশটা ফ্রাই করে নিই, উল্টানোর সময় আমরা আপনাদেরকে আবার দেখাবো। আমাদের ওই পাশটা খানিকটা ভাজা হয়েছে, এখন আমরা এটাকে উল্টে দেবো, ওই পাশে দিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি যে চিকেনের গায়ে যে মশলাগুলো ছিল সেগুলো তেলের সাথে মিশে একটা গ্রেভি ধরনের হয়েছে, মানে একটা ঘন একটা ঝোলের মতো হয়েছে, কিন্তু এরকম এই ঝোলটা আমার লাস্টে আমাদের লাগবে। বাট এখন আমরা আমাদের ইটাকে চিকেনটাকে ভালো মতো কুক হওয়ার জন্য আমরা আরেকটুখানি তেল দিয়ে এটাকে ঢেকে দেব, এটা আস্তে আস্তে রান্না হবে। আমরা আরেকটু তেল দিয়ে দিচ্ছি, এটাতে আমরা তেল দিয়ে দিলাম আরেকটু, আরেকটু মানে আমরা 3 টেবিল স্পুন আমরা
তেল দিয়ে নিলাম, এখন তো আস্তে আস্তে রান্না হবে, এখন আমরা এটাকে ঢেকে দেবো। আমরা চিকেন গুলোকে এপিট ওপিট করে ই করে নিচ্ছি, ভেজে নিচ্ছি, তেলের ভিতরে রান্না করছি আস্তে আস্তে, এভাবে এপিট ওপিট করে বারবার এভাবে ই করে দিব। আমরা ভিতরে ভালো করে কেচে নিয়েছি, যার কারণে পুরো ভিতরে তেল ঢুকছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এই আছেই আস্তে আস্তে রান্না হতে দেবো, আমরা এখন ঢেকে দেবো, একটু পরপর নেড়ে নেবো যেন মশলাগুলো তেলের সাথে পুড়ে না যায়। আর এখন আমরা আমাদের স্টেকটা একটু ঝাল ঝাল হওয়ার জন্য জাস্ট আমরা একটু মরিচ দিয়ে ঢেকে দেবো, তাহলে তেলের ভিতরে যে আমাদের যে মরিচের যে ঝালটা এটা ঢুকে যাবে এবং আমাদের চিকেনটা টেস্টি এবং স্পাইসি হবে। আপনারা এই স্টেকটাকে আপনারা বার্গারের ভিতরে দিয়েও আপনারা খেতে পারেন, তাছাড়া আপনারা মেয়োনিজ দিয়ে পাউরুটি দিয়েও এই স্টেকটা খেতে পারেন, এটা খুবই ইয়াম্মি, খুবই সুস্বাদু। আর বাচ্চারা তো এমনি চিকেনটা খুব পছন্দ করে, তো আমরা যদি সাধারণ যেভাবে রান্না করি ওভাবে রান্না না করে যদি একটু অন্যরকম ব্যতিক্রম করে বাচ্চাদের সামনে দিয়ে বাচ্চারা খুবই পছন্দ করে, তো আমরা এখন এটাকে ঢেকে দেবো এবং রান্না হলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এটা রান্না হতে আমার প্রায় 25 মিনিটের মতো লাগবে, যেহেতু এটা আমি আস্তে আস্তে অল্প আঁচে ই করবো রান্না করব, তার জন্য এটা একটু সময় লাগবে। আমরা যদি একটু সময় নিয়ে আস্তে আস্তে এই স্টেকটা রান্না করি তাহলে দেখা যাবে যে আমাদের ভিতরে যে ইটা আছে ভালো মতো সেদ্ধ হবে এবং মশলাটা খুব ভালো মতো ঢুকতে পারবে। আর আরেকটা কথা, আপনারা কেউ যদি এটাতে সয়া সস ইউজ করেন তাহলে লবণটা অবশ্যই কম দিবেন, কারণ সয়া সস এমনিতেই লবণ থাকে সয়া সসে। তারপরে আরেকটা কথা হচ্ছে, এটা আমরা ঢেকে রান্না করব তাহলে এটা ফ্লেভারটা ভালো থাকবে। তাহলে এখন এটা আমরা আস্তে আস্তে রান্না করি, রান্না করে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আরেকটা কথা, স্টেকটা যদি স্টেকের যে চিকেনটা আপনারা যদি ইনস্ট্যান্টলি করেন তাহলে কিন্তু আপনাদের সময়টা খুব বেশি লাগবে, 25 মিনিট থেকে আধা ঘন্টা লাগবে। আর যদি আপনারা যদি চিকেনটা আগে থেকে যদি আপনারা মেরিনেট করে রাখেন তাহলে যেটা হবে, চিকেনটা সস দিয়ে বা লবণ দিয়ে যখন ম্যারিনেট করা হয় তখন চিকেনটা এমনিতেই নরম হয়ে যায়, তাই কুকিংয়ের সময়টা কম লাগে, হাফ কুকিং মেরিনেটেই হয়ে যায়। তো আমি এটাই বলবো যে যদি আপনারা ম্যারিনেট করে রাখেন তাহলে অত বেশিক্ষণ রান্না করার দরকার নেই, আর যদি ইনস্ট্যান্টলি করেন তাহলে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বারবার র্যান্ডমলি উল্টে পাল্টে এটা স্টেকটা রান্না করবেন। ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার চিকেন স্টেক, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এটাকে কমলা এবং আমরা যে লাল মরিচ নিয়ে নিয়েছিলাম পাকনা, সেই পাকনা লাল মরিচ দিয়ে আমরা ডেকোরেশন করে নিয়েছি। আশা করি আমার যে রেসিপিটি আপনাদেরকে দিলাম চিকেন স্টেকের আপনাদের ভালো লেগেছে, আপনারা বাসায় তৈরি করবেন এবং পরিবারের সব সদস্যরা মিলে খাবেন মজাদার চিকেন স্টেক। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।